আসসালামু আলাইকুম এভরিওয়ান, বানিয়া পেট ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বৃত্ত বা সার্কেল আঁকা যায়। বৃত্ত বা সার্কেল আঁকার সহজ নিয়মটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি বৃত্ত আঁকলাম কৌটার মুখ দিয়ে, তারপরে বৃত্ত আঁকালাম চুড়ি দিয়ে। চুড়ি দিয়ে বৃত্তটি আঁকালাম এরকম। নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন আপনাদের চ্যানেলে পেয়ে যান। আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে আমাকে সহায়তা করবেন। এবার আমি কম্পাস এবং পেন্সিলের সাহায্যে বৃত্ত এঁকে দেখাচ্ছি। যে কোনো একটা মাপ নিয়ে মাঝখানে রেখে ঘুরিয়ে দিলেই বৃত্ত হয়ে যাবে। আবার একটা আঁকাচ্ছি, দেখেন। এরপরে আমি ফ্রি হ্যান্ডে কীভাবে বৃত্ত আঁকা যায় সেটাইকে আপনাদের দেখাচ্ছি। হাতে পেন্সিল নেবেন এবং যে মাঝখানে বিন্দু দিয়েছেন সেই বিন্দুর উপরে আঙুলটা রাখবেন এবং পেন্সিলটা ধরে খাতাটা ঘোরালেই মিলে যাবে বৃত্ত। আবার একটা আপনাদের এঁকে দেখাচ্ছি, আবার বিন্দু নিলাম। বিন্দু নিয়ে তার উপরে ঠিক আঙুলটা রাখবো, পেন্সিল নয়, পেন্সিলটা খাতার উপরে থাকবে, শুধু মাথাটাই খাতার সাথে মিশবে। পেন্সিলের গোড়াটা উপরের দিকে থাকবে এবং আঘাটা নিচের দিকে থাকবে। এবার আমি প্রত্যেকটা রং করে দেখাচ্ছি। এভাবেই আপনারা বৃত্ত আঁকা থেকে প্রথম থেকে আর্ট আঁকাটা শুরু করতে পারেন। আর আর্ট আঁকার আগে অবশ্যই আপনাদের বৃত্ত আঁকাটা শিখতে হবে, কীভাবে ফ্রি হ্যান্ডে বৃত্ত আঁকা যায় এবং বিভিন্ন মাধ্যমের সাহায্যে বা উপাদানের মাধ্যমে বৃত্ত আঁকা যায় সেটা আগে আপনাদের শিখতে হবে। তিন কোণা, চার কোণা এবং সরলরেখা, বক্ররেখা এগুলো আগে শিখে তারপরে আপনাদের ছবি আঁকাতে সুবিধা হবে। তাই এগুলো আগে প্রাথমিক পার্ট, এগুলো শিখে নেবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যাবেন। এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। এবং আর্ট ছাড়াও আমি আমার চ্যানেলে বিভিন্ন সেলাই এবং বিভিন্ন ডিজাইন পেইন্টের কাজ করে থাকি। যদি আপনারা তাতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টগুলো থেকে আপনি সেগুলো দেখে আসতে পারেন এবং প্রত্যেকটা প্লেলিস্টেই আমি আলাদা করে প্রত্যেকটা নাম দিয়ে আলাদা করে ভাগ ভাগ করে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিয়ে আসতে পারেন। আপনারা এই পোস্টাল রং দিয়ে করার পরে এভাবে একটু টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে ঘষে দিবেন, দেখবেন রংটা পুরো বসে গেছে এবং মসৃণ হয়ে গেছে এবং কালারটা খুব সুন্দরভাবে চারিদিকে মিশে গেছে। এবার প্রত্যেকটা কালার করে দিচ্ছি। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে এবং আমার চ্যানেলের পাশে থাকতে হবে। আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই সেটা আমাকে জানাতে ভুল করবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। যদি আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমি চারদিকে রাউন্ড শেপ করে এগুলো রং করে দিচ্ছি এবং টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। দেখেন টিস্যু দিয়ে মুছে দেওয়ার পরে এটা কালারটা কত সুন্দর হয়ে গেছে এবং মসৃণ হয়ে গেছে এবং কোথাও কম বা বেশি রঙের আকৃতি নেই। এরকম নিত্য নতুন ভিডিও করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে
এই পর্যন্তই, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো, সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন এবং বেশি বেশি